আজ শিক্ষক দিবস। সকল শিক্ষককে আমার প্রণাম জানিয়ে একটি গল্প পাঠ করছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম এই গল্পের নির্বাচিত অংশ। স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক! আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। অঙ্কে যারা একশোই একশো পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদেরা টেনে টুনে কুড়িতে উঠতে চাইত না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁধ বার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলুম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টার মশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল বড় বড়, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে এনে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাঁদের বিশেষ পাত্তা দেননি, অতএব। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়, লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয়, তাই নিয়েই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছে, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। আমি সুযোগটা ছাড়তে পারলুম না, সভায় ঝাঁকিয়ে বক্তৃতা করা গেল।
রবীন্দ্রনাথ থেকে ১২টা উদ্ধৃতি দিলুম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম পার্নাট শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জোগাড়। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সার গর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল, শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে, এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা আচ্ছা চলো চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছুই দেখতে পেলাম না, তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো, লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি চিনেছি, ভয় পাওয়ার অর্থটা বুঝতে আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে, জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে। ওই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে, ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও, রিটায়ার করার পর এখানেই এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছে সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ছকছক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনের বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইল, না স্যার আপনার সামনে। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টারমশাই গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন,
কি যে আনন্দ আমার হয়েছে সুকুমার, কি বলবো। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যি তো, অন্যায় যদি করে থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছ, এখন আর বলতে পারলেন না। আপছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ।